chi volete. বিদায় বেলা নিজেও হাইন্দি আশা ভাষার ব্যাকরণেও হাদাগি এভাবেই অশ্রুসিক্ত এরা নিঃসহকর্মী এবং উপজেলার ব্যাকনতুন বিদ্যালয়ী আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ জুবাইর আহমদ। জানুয়ারির 24 তারিখ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়তুন বিদায় বেলা দেখা গিয়ে এরকম একখান হৃদয় বিদারক দৃশ্য। এনে এই সময় উপস্থিত বেশিরভাগ মানুষের চকুতে আছে ফানি আবেগ থামাই না ফারে রে হু হু করে হাঁদি ফেলাই বোধ কি হই এই সময় এটা তৈরি এক আবেগঘন পরিবেশক। হিন্দি পুলিশ প্রোটোকল সহকর্মী সাধারণ মানুষের উপস্থিতি মাইক রেলির মধ্য দিয়ে রে ইউএনওরি বিদায় দিয়ে হই বিদায় বেলায় ইউএনও আনোয়ারার মানুষ উদ্দেশ্যে হয় 3 বছর 11 মাস চাকরি করে আমি চলে যাচ্ছি। আমি আসলে আনোয়ারার সন্তান মনে করি নিজেকে। নিজের জন্মভূমি ছেড়ে যেতে যেরকম কষ্ট হয় আমার আসলে ওরকম কষ্ট হচ্ছে। তো আনোয়ারাবাসী যদি আমাকে মনে রাখে, যদি আমাকে তাদের সন্তান মনে করে, আমি জানা গিয়ে 2019 সালের 24 ফেব্রুয়ারি আনোয়ারা উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেছিল শেখ জুবাইর আহমদ। রুদ্রা ফরতুন কর্দমাক্ত উপজেলা পরিষদ সত্তরের পরিকল্পিতভাবে গুসাইরে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ি তুলি বেলায় নিরলস প্রচেষ্টা চালাই গিয়ে উপজেলার স্মৃতিসৌধ শহীদ মিনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য খেলার মাঠ ভরাট আক্তার জামাল স্মৃতি মিনি শিশু পার্ক শৈল্পিক ফুকুরঘাট নির্মাণ ক্লাসরুম দৃষ্টিনন্দন গড়িয়ারের এরকম বহু হাজ গজ্জি দেয়। এছাড়া ভূমিহীন লড়ে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয় প্রকল্প বাস্তবায়ন কর্মজীবী মালর ফুয়াল্লাহ ডেকে আসায় পুরো উপজেলার বিভিন্ন উন্নয়ন হাজ গড়ি দেয়া হইতে গরিব অসহায়রা বিভিন্নভাবে সহযোগিতা করত। তার বালা কর্মকাণ্ডে আনোয়ারার মানুষের মন জেগে গড়িলেই অল্প দিনে হিন্দি ফদ নোটিফাইরে গোপালগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পরবর্তী কর্মস্থলে যোগদান করিব তে। এর আগে সোমবার রাতে উপজেলার হল রুমে সংবর্ধনা অনুষ্ঠানত উপজেলা প্রশাসন উপজেলা চেয়ারম্যান সহকর্মী রাজনৈতিক ব্যক্তি আনোয়ারা প্রেস ক্লাব বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইউএনওরি ক্রেস্ট দিয়ে কিন্তু আমাদের অর্থনীতি মুক্তি ও দেশ গড়ার যে স্বপ্ন সে স্বপ্নের জন্য যে বিরোচিত আদর্শ ব্যক্তির প্রয়োজন সেই বিরোচিত ব্যক্তি হল শেখ জুবাইর আহমেদ। সি প্লাস টিভি চট্টগ্রাম।